এখানে কিছু আমরা আনার দিয়ে দিচ্ছি, এটা তো মোটামুটি আপনারা 1 কেজি করতে পারবেন। বাটা মরিচগুলো কি বলা হয়, ভিজা মরিচ যেটাকে আমরা দিয়ে দিচ্ছি 100% কভার মোটর এগুলা। আচ্ছা আচ্ছা ওকে, আমরা কিমাটা দিয়ে দিলাম, মাংসের কিমা, এই পাশে মরিচ কিন্তু একদম হয়ে গেছে, এই পাশে আদা রসুন কিন্তু একবারে হয়ে গেছে, আপনারা দেখেন এবারে আমাদের জুসও কিন্তু হয়ে গেছে, মাংসের কিমা কিন্তু দেখেন হয়ে গেছে, দেখেন একটু কিমাটা কেমন হয়েছে, একবারে ভর্তা হয়ে গেছে আর কি। আমরা প্যানাসনিক এর ব্লেন্ডার দেখাবো, বিবারি এন্টারপ্রাইজে কিন্তু চলে আসলাম। যারা অরিজিনাল ইন্ডিয়ান প্যানাসনিক ব্র্যান্ডের ব্লেন্ডার নিতে যাচ্ছেন আপনারা চলে আসতে পারেন বিবারি এন্টারপ্রাইজে। তো এই প্যানাসনিক ব্লেন্ডারের ভিতরে কিন্তু অনেক ধরনের কোয়ালিটির আছে, আমাদেরকে বিস্তারিত জানাবে। আর আমাদের সাথে রয়েছে আব্দুল সাত্তার ভাই। তো আব্দুল সাত্তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাইফুল ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি কি ব্লেন্ডার দেখাবেন সাইফুল ভাই? আমি তো আসলে আমার বিবারিয়াতে দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছি, ইনশাল্লাহ বিভিন্ন ব্র্যান্ডের প্রেশার কুকার বিক্রি করছি, দেখাইছি কাস্টমারদের। তো এবারে কিন্তু যে ব্লেন্ডারগুলো নিয়ে আসছিলাম একবারে পুরো অরিজিনাল ব্লেন্ডার, যেগুলো আপনার সম্পূর্ণ আপনার এই যে টেকনোলজিক্যাল যে জাপানিজ অ্যাসেম্বল, এগুলো মেড ইন ইন্ডিয়া তৈরি হচ্ছে, কিন্তু জয়েন্ট ভেঞ্চারটা ইন্ডিয়া, অরিজিনাল ইন্ডিয়ান প্যানাসোনিক কোম্পানির ব্লেন্ডার। এগুলো আসলে বাসা বাড়িতে যদি ইউজ করে আমি এতটুকু বলবো আগামী অন্তত 10-20 বছর এই ব্লেন্ডার কিচ্ছু হবে না। আর এই ব্লেন্ডার আমি একটু দেখা দিই আপনাকে, একটু এদিকে আসেন, এটা জার আছে 1, 2, 3, 4, 5। আচ্ছা, যেটা আপনার 5 জগ আছে, 3 জগের আছে, আর এটা আছে আপনার 4 জগ, দেখেন 1, 2, 3, 4, 4 জগ। এগুলো কিন্তু সম্পূর্ণ 1000 ওয়াট, এটা 1000 ওয়াট উইথ কপার মোটর, যেগুলো যে মোটরগুলো আমি একটু আপনাকে বলে দিই, এদিকে আসেন আপনি 1000 ওয়াটের, এই যে দেখেন এদিকে আসেন, জাপান কোয়ালিটি 1000 100% কপার মোটর। আচ্ছা আচ্ছা, কপার মানে কপার মোটর যদি অরিজিনাল যদি হয় একটা ব্লেন্ডার, আমি এতটুকু বলবো অন্তত আগামী 20 বছর কিচ্ছু হবে না। আর এই ব্লেন্ডারে কিন্তু আরো একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাকে পাশাপাশি, এটা যে ভোল্টেজ স্টেবিলাইজার সহকারে অটো সার্কিট ব্রেকার, যেমন এখানে লেখা আছে সার্কিট ব্রেকারটা আমাদেরকে দেখায় দেন। এই যে দেখেন আমি সরাসরি এখানে একটু দেখা দিচ্ছি সার্কিট ব্রেকারটা, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, অটো সার্কিট ব্রেকার, এগুলোর নিচে কিন্তু সবগুলোর অটো সার্কিট ব্রেকার, হেভি যদি লুট টুট পড়ায় অটো সার্কিট ব্রেকারটা পড়ে যাবে, 2 মিনিট পর আবার চালু করবেন, আচ্ছা ঠিক আগের মতো চলবে। তো আজকে কি কিছু করবেন কি না? জি আজকে এই প্যানাসোনিকের ব্লেন্ডারে আসলে কি করা যায় মূলত, যেমন আমি করে দেব চালে গুঁড়া করব, তারপরে ফলের জুস কী বেলা হয়, তারপরে আদা রসুনগুলো কেমনে হয়, মাংসের কিমা কী বেলা হয়, এই ব্লেন্ডার আমি করে দিতে পারি। এই ব্লেন্ডার ইচ্ছে করলে আপনার মরিচ আমি করে দেখি, যে অবশ্যই করতে আমি কাজ কথা না বাড়াই আমি সরাসরি কাজে চলে যাই। তো আমরা এই পর্যায়ে ব্লেন্ডারগুলো কিন্তু আনবক্সিং করে রেখেছি, আমরা এগুলোতে কী কী করবেন সেগুলো দেখাবো। আমাদের সামনে এখানে আদা আছে, রসুন আছে, এখানে মাংসের কিমা করে দেখাবো, ফলের জুস করব, চালের গুঁড়া, চালের গুঁড়া এবং হচ্ছে মরিচটা আমরা বেটে দেখাবো। তো সাতার ভাই প্রথমে কি করবেন আমাদেরকে? আমি আসলে করার নিয়মটা হচ্ছে ফল দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা, আর আপনার মরিচ দিয়ে শেষ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি তার আগে একটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু এমন একটা জিনিস, এলে সারাদিন যদি চাপাচাপি করেন লাভ না, যতক্ষণ পর্যন্ত এটা লক হবে না। আচ্ছা, আর এটা খোলার সিস্টেমটা, এটা কিন্তু ফলটা কিন্তু এখান থেকে দিতে পারবেন, জাস্ট এখানে খুলে এখানে দিতে পারবেন, এখানেও দিতে পারবেন। আমি একটু দেখা দিই। আচ্ছা, আমরা ফলগুলো দিয়ে দিই, ফল আজকে করতেছি আমি আপনার এই যে কমলা আর হচ্ছে বেদানা, আর হচ্ছে ওকে আনার বেদানা। আচ্ছা, এখন বেদানাগুলো দিয়ে দিবেন সাইড দিয়ে। জি আচ্ছা আচ্ছা ওকে, এখানে কিছু আমরা আনার দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখেন সাইড থেকে কিছু আনার দিয়ে দিবেন। তো এইভাবে আসলে ফলের, যারা পিওর ফলের জুস খেতে যাচ্ছেন আপনারা এই ধরনের ব্লেন্ডারে কিন্তু পিওর ফলের জুসগুলো কিন্তু করে ফেলতে পারবেন। আচ্ছা ওকে, চলবে, আর দেওয়ার দরকার নেই। এখন আপনার ঢাকনাটা লাগিয়ে দিবেন, হালকা একটু পানি দিয়ে দিবেন, আমরা করে দেখাবো। আগে পানি দিয়ে দিবেন, হ্যাঁ উপর দিয়ে দিতে পারবেন পানি। আচ্ছা, এবার তো ঢাকনা, আচ্ছা ওকে না লাগবে, এই যে লক সিস্টেম দেখছেন, লক হওয়ার পরে চাপ দিলে এটা লক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে, ভালোভাবে লাগাতে হবে ওকে, আর পানি তো একটু হালকা দিতে হবে যেহেতু জুস করবেন। আচ্ছা ওকে, চলবে চলবে, আর দেওয়ার দরকার নেই। আচ্ছা এটা থাক, আমরা এরপরে কি দিয়ে হবো? এটা হচ্ছে পেস্ট করার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, এখন আদা রসুন করার জন্য এটা, এগুলো কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট স্টিলগুলো, ফ্রি অ্যাক্সেসরিগুলো, নন ম্যান্ডের এক একটা জগ আগামী 10 বছরে যদি কিছু হয় গাড়ি ভাড়া। আচ্ছা, আদা রসুন ঢেলে দিবেন যা আছে সব, সব দিয়ে দিচ্ছি একসাথে, এলার মধ্যে আদা রসুনও করতে পারবেন ইচ্ছা করলে, যেটাতে আমরা কিন্তু আরো ছোট করে আপনার দিতে পারেন, আমরা একটু বড় দিয়ে দিচ্ছি সময়ের কারণে,
সময় কিন্তু শর্ট, সেজন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন। ওকে, আমরা এটাতে পানি দিয়ে দিলাম, আমরা রেডি করে রাখতেছি, সবগুলো একসাথে অন করব, একসাথে চালাবো। ওকে, আচ্ছা আমরা আর দিব না, এরপরে আমরা পরেরটাতে কি দিব? আচ্ছা, এটাও লক এন্ড লক ঢাকনা দেওয়া আছে। আচ্ছা, ওকে, লক হয়ে গেছে। এরপরে দিচ্ছি আমি আপনার এই যে বাটা মরিচ, শুকনো মরিচ তো অনেক করছি, অনেক করে দেখাইছি, তারপরে আপনার শুকনো মরিচ অনেক করছি, আবার আজকে বাটা মরিচ করব। বাটা মরিচ গুলো কি বেলা হয়, ভিজা মরিচ, যেটাকে আমরা দিয়ে দিচ্ছি। একসময় দেখছি যে আমাদের মাখালারা পাইটা আমাদেরকে খাওয়াইছে, এগুলো আজকে ওইরকম করে দেখা দিব। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা আমরা এটাতে ব্লেন্ডারের, আচ্ছা, ঢাকনাটা লাগিয়ে দিবেন, পানি লাগবে। আচ্ছা, ওকে, এটাতে হালকা একটু আমরা পানি দিয়ে দিব, বাটা মরিচে একটু পানি লাগবে, বাটা করব, আমরা পানিটা দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, ঢাকনাটা দিয়ে দিবেন। এই যে ঢাকনা দিয়ে দিলাম আপনার, এটা কিন্তু লক সিস্টেম, লক হয়েছে। এটা দিয়ে দিচ্ছি আমরা কিমা, আপনি ইচ্ছা করলে কিমা এটাতে করতে পারবেন, যেটাতে মরিচ সেটাতে কিমা করা যাবে, কিন্তু সময়ের জন্য আমি এগুলো সবই কি 1000 ওয়াট, 1000 ওয়াট, এগুলো একদম কফান মোটর, 100% কফান মোটর এগুলো। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা কিমাটা দিয়ে দিলাম। আর আপনারা কিমা ইচ্ছা করলে বড় জায়গা করতে পারেন, কম করলে এখানে করেন, বেশি করলে বড় জায়গাগুলোর মধ্যে আপনারা বেশি নেবেন, ওটাতে করতে পারবেন। আমরা একসাথে তাহলে চালাবো। তো আমরা কিন্তু কাজ স্টার্ট করলাম, এই পাশে আমরা জুসটা দিবেন। ওকে, আমরা জুসটা স্টার্ট দিই, জুস আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। এই পাশে আদা রসুন কিন্তু আমরা দিয়ে দিলাম, আদা রসুন, এই পাশে মরিচটা কিন্তু দিলাম, এই পাশে মাংসের কিমা দেখেন, মানে মাংসের কিমা, এই পাশে মরিচ কিন্তু একদম হয়ে গেছে, এই পাশে আদা রসুন কিন্তু একবারে হয়ে গেছে, আপনারা দেখেন আদা রসুন পেস্ট ডান একবারে, আমাদের জুসও কিন্তু হয়ে গেছে, মানে দেখেন কত অল্প সময়, অল্প সময় কিন্তু হয়ে গেছে। তো আপনারাও বাসা বাড়িতে একবারে ইজি, তো তারপরে আমরা একটা একটা করে দেখাই আমাদের এটা। আচ্ছা, হয়ে গেছে, মানে আর এটা দেখেন কী সুন্দর হয়ে গেছে, মানে একবারে একবারে। তো তারপরে আমরা মাংসের কিমা থেকে দেখাই, মাংসের কিমা থেকে তো আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো তারপরে অফ করে দিবেন, আমরা অফ করে দিই। আচ্ছা, অফ করে দিলাম। আচ্ছা, আমরা একটা একটা করে দেখাই, তাহলে আমি আগে দিই মাংসের কিমা দেখাই। জি জি, কিমাটা দেখেন আগে, এটাকে বেশিক্ষণ লাগে না, এখানে আপনার প্রায় আধা মিনিট হয় না, দেখছেন আমাদের মাংসের কিমা কিন্তু দেখেন হয়ে গেছে, দেখেন একটু কিমাটা কেমন হয়েছে, একবারে ভর্তা হয়ে গেছে আর কি, সবগুলো নিয়ে আমি আরো আছে নিচে, গুলো আলুর মতো হয়েছে, মাংসের কিমা কিন্তু একবারে হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা দিয়েছিলাম মানে মরিচ, আর মাংসের কিমার পরে মরিচটা দেখাবো। দেখেন এখন, দেখেন মরিচটা দেখেন, মরিচের যারা বাটা মরিচ খেতে চান। আচ্ছা, ওকে, তো আমরা একটু দেখাই চামচ দিয়ে। আচ্ছা, পুরাটা ঢেলে দিবেন তাইলে তো হয় আর কি। তো এই পাশে আপনারা দেখেন কি পরিমাণ মরিচের, মানে অবস্থা কি, এগুলো সাতটার বাইরে খাওয়াইতে পারলে ভালো হইতো আর কি। যেটা রসুন আর আদা দিয়েছিলাম, আমরা দেখি পেস্টটা কেমন হয়েছে, একটু ঢেলে দেখাই একবারে পেস্ট, এটা ঢাললে আর এখানে জায়গা হবে না ভাই, পুরাটা ঢাললেন না। ওকে, দেখেন আমাদের পেস্ট কিন্তু হয়ে গেছে, কত চমৎকার, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, তো এরপরে আমরা ফলের জুসটা দেখাবো। আচ্ছা, ফলের জুস, যারা ছাপা মুক্ত ক্লিয়ার জুস খেতে যান, আমি কিন্তু ছাপা মুক্ত জুসটা করছি, বলে ছাপা মুক্ত কি বলে হয়েছে, মাঝখানে কিন্তু একটা ফিল্টার আছে, ফিল্টারটা বসা দিলে ছাপা মুক্ত জুস হবে, আর যদি আপনার ফিল্টার খুলে দেন তাহলে কিন্তু লাচ্ছি তৈরি করতে পারবেন। আচ্ছা, ওকে, আচ্ছা, ঢালবেন, ঢাললে এটা আসলে পড়বে, তো আপনারা দেখেন। আচ্ছা, ওই ইয়াটা খুলতে হবে। আচ্ছা, ঢাকনাটা খুলে নিবেন, এটা হচ্ছে, ঢাকনা খুলতে হবে না, এটা সিস্টেম আসলে আছে, এটা জাস্ট আপনি উপরের দিকে টেনে নিলেই হবে, রাইট, আমি দেখেছি। ওকে, দেখেন আমাদের জুসটা কত সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার জুস যেটাকে বলে, এটা ছাপা মুক্ত জুস। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর, কত চমৎকার জুস হয়ে গেছে আমাদের। তো এইভাবে আপনারা বাসা বাড়িতে এক ব্লেন্ডারে কিন্তু সব কাজগুলো করতে পারবেন। তো এটার, আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে 1000 ওয়াটের হবে, 1000 ওয়াটের ব্লেন্ডারগুলো আপনারা যারা নিতে চান। সাইফুল ভাই, ছাপাটা আমি আপনাকে একটু দেখা দিই, কি বলে ছাপাটা ক্লিয়ার হয়ে আসছে, দেখেন মাঝখানে ফিল্টার, কিন্তু রসটা কিন্তু একদম ক্লিয়ার এখানে চলে আসছে দ্বিতীয় ট্যাঙ্কের মধ্যে, আর ছাপাগুলো কিন্তু মাঝখানে রয়ে গেছে, মাঝখানে রয়ে গেছে, মাঝখানে রয়ে গেছে। আচ্ছা, তো সাত্তার ভাই, এই যে আমরা প্যানাসোনিকের ব্লেন্ডার দেখলাম, একটু খেয়ে দেখেন আপনার আসলে কতটুকু ক্লিয়ার, একদম কোনো এক বিন্দু ছাপা মুখে লাগবে না, যে কোনো সামনে কিন্তু গরম কাল আসতেছে, অথবা ভাঙ্গি, অথবা আপনার বেল, আমের জুস করবেন, এক বিন্দু ছাপা মুক্ত, ছাপা থাকবে না। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা ইজি ভাবে করতে পারবেন, কেমন হয়েছে যাত্রা ভাই? যে কাস্টমার যারা কিনবেন, আমি এতটুকু বলবো,
এক বিন্দু ছাপা যদি মুখে লাগে মাল দিয়ে টাকা নিয়ে যাবেন। আচ্ছা ভাই, এটা এখন দামটা যদি বলতেন, আর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? অবশ্যই সাইফুল ভাই, এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডের জিনিস, প্যানাসোনিক ব্লেন্ডার আজকের থেকে না, আমরা ছোটবেলা থেকে দেখতেছি শার্পের প্যানাসোনিক, এলে একটা নাম করা কোম্পানি। আর এই প্যানাসোনিক ব্র্যান্ডটা যারা রেস্টুরেন্টে ইউজ করবে তাদের জন্য আমরা 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। আর বাসা বাড়িতে যদি আপনি যদি অন্তত 2-4 বছর ইউজ করেন, এক বিন্দু মনে মোটর তো দূরের কথা, একটা সার্কিটও নষ্ট হবে না। আচ্ছা, এখন দামটা বলবেন ভাই, 2 জার নিলে কত রাখবেন? আর 3 জার বলে, এগুলো 2 জার করে না, এগুলো হচ্ছে মূলত 3 জার, 3 জার থেকে শুরু, 3 জার থেকে শুরু, 3 জারের মধ্যে কিন্তু কালার আছে, কিন্তু আমি কালারগুলো আপনাকে এখানে হোয়াইট কালার আছে আর কালো কালার আছে আর একটা ব্লু কালার, ব্লু কালার আছে। 3 জারের মধ্যে যদি নেন, 3 জারের ওটার দাম হচ্ছে আপনার 8,800 টাকা, 3 জারেরটা 8,800 টাকা, 8,800 টাকা। আর 4 জারের মধ্যে কিন্তু কালার আছে, আমি দেখেন 4টা জারের দুটো কালার আছে, 3টা কালার, একটা কালার আছে হোয়াইট কালার, 3 জারে আর একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার। আচ্ছা, 4 জারের ভিতরে, 4 জারের মধ্যে 3টা কালার আছে। 4 জারের প্রাইসটা কত? 4 জারের দামটা হচ্ছে আপনার 9,800 টাকা, 9,800। আর 5 জারের একটা, 5 জগের যেটা নিবেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড়, এটার মধ্যে কালার হবে দুটো, একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার। আচ্ছা আচ্ছা, গোল্ডেন কালার দুটো কালার, 5 জারের দাম হচ্ছে আপনার 11,800 টাকা। ঢাকার ভিতরে কি আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন? ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি, আর ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ারটা ফ্রি করে, কুরিয়ারটা ফ্রি করে দিচ্ছি। আচ্ছা, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন প্যানাসোনিকের এই ব্লেন্ডারগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারেন।